মিরপুরে যেন এক অলিখিত দায়িত্ব হস্তান্তর সেশন। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন নয়া কোচ হাথুরু সিংহের হাতে তুলে দিলেন শিষ্যদের, কারণ সামনের ইংল্যান্ড সিরিজ মিশনে ওই পদে যে থাকছেন না সেটা আগেই নিশ্চিত করেছেন সুজন। দায়িত্ব বুঝে পেয়েছেন টাইগার ক্রিকেটে শুরুর হানিমুন পিরিয়ডটা শুরু হয়ে গেছে হাথুরুর, যেমনটা ছিল লঙ্কান কোচের আগের কর্মস্থলগুলোতেও। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে ঘোলা হয় পরিস্থিতি, একান্তই নিজের মতো চলতে চান বলেই ঝামেলা বাঁধে সংশ্লিষ্ট বোর্ডের সাথেই। এর আগে দুই দফায় শ্রীলঙ্কায় কাজ করেছেন হাথুরু, প্রথমে 2006 সালে এ দলের হেড কোচ আর পরে জাতীয় দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্ব পান। তবে তার এক বছরের মাথায় হাথুরুকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্যাক করে লঙ্কান ক্রিকেট বোর্ড। তারপর নিউ সাউথ ওয়েলস হয়ে বাংলাদেশের হেড কোচ হন হাথুরু, সেখান থেকে ফেরেন শ্রীলঙ্কায়। তবে বিসিবির কাছ থেকে যেভাবে বিদায় নিয়েছিলেন সেটা শিষ্টাচারের মধ্যেও পড়ে না, তবে নিজের দেশ ওকে স্বাগত জানায় ইতিবাচকভাবেই। ডুবতে বসা লঙ্কান ক্রিকেটে হন আশার কাণ্ডারি, সেটা 2017-র ঘটনা। কিন্তু সময় বছর দুই না গড়াতেই পাশার দান যায় উল্টে। বোর্ডের সাথে নানা কারণে সম্পর্কের শীতলতা আর তার জের ধরে এসএলসি প্রেসিডেন্ট শাম্মি সিলভা প্রকাশ্যেই বলেন হাথুরুকে ফিরিয়ে এনে তারা বড্ড ভুল করে ফেলেছেন। সেই হাথুরুকে আবার ফিরিয়ে এনেছে বিসিবিও। বোর্ড তার পেছনে কারণ দেখিয়েছে, প্রথমত লঙ্কান এই কোচ সারা বছর দলের সাথে থাকতে রাজি, ফ্রাঞ্চাইজি লিগের যুগে যে সার্ভিস পাওয়া বেশ চ্যালেঞ্জিং, তাছাড়া অন্য কোনো ভালো কোচ পেতে অন্তত 2024 পর্যন্ত অপেক্ষা করতে হবে। আগের টার্মে চাকরি ছাড়ার আগে হাথুরুর সাথে সিনিয়র ক্রিকেটারদের দা কুমড়ু সম্পর্কের খবর পাওয়া যায়, তবে এবারে বোর্ডের ভাষ্য সিনিয়ররাই তাদের হেড কোচ হিসেবে হাথুরু সিংহকে বেস্ট অপশন ভাবছে। সেই বিবেচনায় কড়া হেডমাস্টার খ্যাত এই হাথুরু বর্তমানে টাইগারদের জন্য সবচেয়ে ভালো অপশন। সামনে থাকা সব দ্বিপাক্ষিক সিরিজ আর উপমহাদেশের ভেনুতে ওয়ানডে বিশ্বকাপের আগে হাথুরু বাংলাদেশকে কতটা কি দিতে পারবেন সেটা তো বোঝা যাবে এই হানিমুন পিরিয়ডটা পার হলেই। খালিদ জামিল, একাত্তর।